জিআর প্রকল্পের খাদ্য ও অর্থ সহায়তা কর্মসূচি আয়তায় মানুষকে আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে এক কর্মসূচি গ্রহণ করে ওয়ার্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ জাসিমউদ্দিন। বৃহস্পতিবার কলকাতার 39 নম্বর ওয়ার্ডে সমাজে পিছিয়ে পড়া অতিদরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের কাছে তাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিন ওয়ার্ডের কেএমসি স্কুলের এক অনুষ্ঠানের মাধ্যমে 1440 টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ওয়ার্ড কোঅর্ডিনেটর। तो इसमें आप क्या कहना चाहेंगे? गवर्नमेंट उसका सरनाम लेट कल्लू चौरासी ए मदद पर हम परवा निकली कितना पैसा मिला लेट कल्लू रशीना बेगम लाइन का प्रॉमिस क्या इसलिए जो तो पर और मौला अली का शक्कर है हमारे ममता बनर्जी पर इमाम से दुआ करें ना तू अच्छी रहे 100-100 साल जी हमारे। कितने पैसे दिया जा रहा आपको? हमको आए तो 1440। आप खुश है इससे? সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন একে একে পুরুষ ও মহিলাদের হাতেই আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট দুর্যোগের পর তাৎক্ষণিকভাবে শুধুমাত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও বিপদাপন্ন দরিদ্র মানুষের কথা মাথায় রেখে তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। মানুষের জন্য, মানুষের জন্য, বাই দা পিপল, ফর দা পিপল, টু দা পিপল, এই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের অবসর। মানুষের সেবা, মানুষের সেবা, মানুষের সেবা, মানুষের কাছে এটা বলতে আমার অস্বীকার নেই। এখনো মানুষ অনেক আছেন যারা বলেন আমি যেটা জানি না, 56টা 60টা যে স্কিম আমাদের কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রায় 100 বেশি লোক, যেমন ওবিসি সার্টিফিকেট এখানে দেবো 50 জনকে, তার পাশাপাশি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের রাজ্যে যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 1,009,00,000 না কোটি কোটি মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া, এই কর্তব্যবোধ নিয়ে আজকে অ্যাওয়ারনেসও আনে।